ছেলে হয় বলো? গুছিয়ে তারপরে কাজ আছে সকালবেলা, বেলা করে বিমানের মা চলে এসছে দেখছি 11টা বাজে। আমি তেমন কিছু খাবার দাবার নেই আর তোমাদের দাদাভাই নেই, কালকে তো ছিল না, ওই বেয়ে গেছে, তার জন্য রান্না বান্না করবো। তাই ভাবছি দুপুরে আমার কাজ আর কালকে ঘুমোয়নি, জানি না এই ঘুমের ব্যায়ামটা কবে যে যাবে ভগবান জানে, তিনটে অবধি জাগা, তিনটের পরে শুয়েছি। তার মধ্যে ভোরবেলা থেকে কি যে ফোনের মধ্যে একটা ব্যামো উঠেছে, এই নতুন ফোনে সাইলেন্ট করলেও ভাইব্রেট থেকে যাচ্ছে, ভাইব্রেট অপশনটা কাটতে হবে, ভম 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 করে বেজে যাচ্ছে জানো বন্ধুরা। তো চলো, আমার মেয়ে চা নিয়ে এসছে, তো খেয়ে নি, ভাত করবো, আর তোজোর মাংসটা তো অবশ্যই করতে হবে আজকে, মাংস খাবে আজকে। কি বলো, তোর ব্যাপারটা হয়ে গেছে গরম গরম খাবার দাবারও খেতে পারে না, একদম ঠান্ডা করে দিতে হবে। হ্যাঁ, মেরি বিস্কুট বা ব্রিটানিয়া, ও যে শুয়েছিল এতক্ষণ দেখছে, দেখো ছোট মেয়ে দোকানে গেছে, ও দেখছে। চায়ের সাথে বিস্কিট আনলি না মনে? কখন আসবে তার জন্য, যেদিন থেকে দুটো নিয়ে আনে, এখান থেকে ঢোক, এখান থেকে যা, এই দেখ, দেখো বন্ধুরা, চা দেখলে চায়ের কাপটা দেখলে অসাধারণ লাগে, সকালবেলায় চা খাওয়াটার মজাটাই আলাদা বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নি, খেয়ে দিয়ে কাজে দৌড়াতে। অ্যাকচুয়ালি কি বলতো, ঘুমটা ঠিকঠাক হলে না কাজটাও করতে ইচ্ছা করে, ঠিক না হলে না কিছুতে মনটা, তার মধ্যে দুপুরবেলা আবার কাজ আছে, অস্বস্তি লাগছে, শরীরটা চোখে এইগুলো ব্যথা করছে, জানি না কি হবে, এই ঘুমের রোগটা খুব বাজে আমার, ঘুম আসতে চায় না রাত্রিবেলা, সকালবেলা এই জন্য ফোন সাইলেন্ট করে রাখি, ফোনটা সাইলেন্স করা থাকলো, এই যে ভাইব্রেট করার একটা রোগ ঢুকেছে, টিচা যা করেই হোক ভাইব্রেটটা বন্ধ কর, আমি তো পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না অপশান। তো চলো বন্ধুরা, আমি কি করব না করব সারাদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত ও বুক করা ভালোবাসাতেই আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর ভালো থাকবে না কেন, তোমরা তো আমরা আর পরিবার, ভালো থাকারই কথা, তাই ভালো থাকতেই হবে, আমাকেও ভালো রাখতে হবে, তোমাদেরও ভালো থাকতে হবে, তাই তো? তো চলো সকালটা এইভাবে শুরু করলাম, সারাদিন তো পড়ে আছে, সঙ্গে থাকবে। আয় বাবা, ছোটো মেয়ে আসছে, বাইরে চলে যাচ্ছে, ছোটো মেয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো চলো সকালটা এইভাবে শুরু করলাম, চলো টাটা। আমার বোনটার অপারেশান হয়েছে, তোমাদের এটাই বলার ছিল, আমার মাসির মেয়ে যে রিয়া, তার অপারেশান হয়েছে, চাকর বোনটা, ওর অপারেশান হয়েছে তোমার কালকে। এবার কালকে প্রথম দিন ওখানে একটা রুলস রয়েছে হসপিটালটা, মানে যেখানে অপারেশান হয়েছে সেখানে ওর রুলস আছে একটা, যে 24 ঘন্টা বাড়ির লোক কারোর সাথে কোনো মিট করতে দেয় না, ওরা 24 ঘন্টা মিট করতে দেয় না, তাই জন্য আমার বোন গেছে, আমার জ্যাঠার মেয়ে না বলে গেছে, ব্যাস দেখতে দেয়নি, আবার ফিরত চলে গেলো বাড়িতে, দুষ্টুর মা। তা এখন হ্যাঁ আমি কালকে যাইনি, দেখি আজকে যদি পারি তো যাবো, নইলে তোমাদের দাদাভাই তো ওখান থেকে দেখছি যাচ্ছে, নইলে কালকে আমার যেতেই হবে, নইলে আজকে কি করি, আমার মাথায় ঠিক পাচ্ছি না কখন যাবো, তাই ভাবছি। মানে দুপুরবেলা কাজ হয়ে গেছে, কী করবো তাই ভাবছি, সকালবেলা ডিউটি হলে ভালো হতো, না আজকে যদি সকালে ডিউটি হতো আমি নির্ঘাত মারা যেতাম, পুরো মাথা ঘুরছে আমার, টলমল করছে এখন,
মনে হয় ঘুমের বড়ি খেয়েছি। তো চলো, অনেক গল্প করলাম, চাটা সামনে রয়েছে, যদি না খাই তাহলে চাকে অপমান করা হবে। চাটা খেয়ে নি, চলো টাটা। দু পিস মাছ বার করে গেছি, গরম গরম ভাজবো আর খেয়ে দম মারবো। তো মাছ ভাজা, আর মেয়ে বলছে ঘি দিয়ে মেখে মা খাবো। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে মাছ, মাংস তোজোর, তা এবার খেতে দেবো একটু পাদি। তো চলো বন্ধুরা, পরে আসছি। তেল বসিয়ে নিয়েছি, গরম গরম মাছ ভাজবো বলে, মাছ ভাজবো আর খাবো। আর মেয়ে বললো যে মা আমি ওই বাড়িতে খাবো, আমার বেশি খেতে বলেছে, আমি আমার জন্য মাছ ভেজে খেয়ে তারপর কাজে বেরোব। এই দেখো গরম গরম ভাত আর মাছ ভাজা, এই তো যে খাবার রেডি হয়ে গেছে, আমার মেয়ে খাওয়াবে, এই যে আচারটা খাবো দিয়ে। আর ও আজকে পিসির বাড়িতে গিয়ে খাবে, তাই তো? পিসির ঘরে বললো মাছ ভাজো, মাছটা ভাজলাম না, তা ওই বাড়িতে খাবে যখন থাক। এই যে সোনা, এই যে সোনা, ওর জন্য আবার খেলে আবার এসে চালু দিতে হয়, নইলে বাগান সোনা খায় না, এই খাবে এখন। এনে চলো বন্ধুরা, পরে আসছি, খাইয়ে দিয়ে আমি কাজে বেরোবো, 1:15 খেয়ে নি ঝটপট। তো চলো বন্ধুরা, কাজে বেরোচ্ছি, একটু মৌরি মুখে না দিলে ভালো লাগে না। সারথি চলো পরে কথা বলছি, টাটা। চলো চলছি, ভর দুপুরবেলা কোথায় গেল, চলো কোথায় যাচ্ছি দেখবো। চলো কোথায় এলাম দেখতে পেল তো, এই যে গণেশদার দোকানে। গণেশদার দোকানে চা না খেলে ভালোই লাগবে না, ট্রেনে গন্ডগোলের জন্য গণেশদা তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওই জন্য ডাকলো ফোন করে। চা আর ডিম ভাজা খেয়ে আমি চলে এলাম, তারপর সন্ধ্যাবেলা আমার মেয়ে আবার নিচে আসবো। তো চলো, নিয়ে এসে গেছে আমার মেয়ে, বই খাতা নিয়ে বসে পড়েছে এখানে, আমি ব্যাগে করে নিয়ে চলে আসি ফোন। তো এখন একটু হটস্পট চাইলে দিলাম ওর জন্য। তো চলো বন্ধুরা, বসে বসে কী করবো, এখনও মিঠে দিয়ে আসুন। ট্রেনের গন্ডগোল চলছে, বুঝতেই পারছো, বাসে করে আসছে, বুঝলে তো, গন্ডগোল চলছে, আমি বাইরে বসে আছি। তার কারণ হচ্ছে বাইরে না বসে উপায় নেই, মেয়ে এসছে একা একা বসে থাকবে, মানে বাইরেটা একটু এলাম, বসে আছি, ও আসছে, এক্ষুনি চলে আসবে। বললো যে একটু কোনোলে এতক্ষণে কখন চলে আসে জানো, কত আগে ছেড়ে দেয় আমাদেরকে, আর আজকে একটু ট্রেনের প্রবলেম, সেটা অ্যাকসেপ্ট করতেই হবে না, যে 12 মাস ছাড়ে তার জন্য এতটুকু করা যায়, তাই না? তো চলো বাড়ি যাই, আজকে আবার সকালে তো রান্নাবান্না সেরকম হয়নি তোমাদের দেখতেই পেলে, এখন কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। ইসা রুটি তরকারি খাবি, রুটি আলু চচ্চড়ি আর ডিম ভাজা করবো ঘরে, আসবে আসবে না আসবে না আসবে কোনো ব্যাপার না, তোরা মার কাছে থাকিস, ওরও তো মার কাছে থাকার ইচ্ছা হয় নাকি, কি সবার অধিকার আছে সবার সন্তান তার মার কাছে থাকা, আমি আটকানোর কেউ না, তাই না, আটকাবো কেন, যার যার প্রাপ্য আছে। তো জানি না এখনও পর্যন্ত ফোন করেনি, হয়তো কাজ থেকে উঠতে পারিনি, তো আসলে আসবে কোনো ব্যাপার না, এক্সেস তো থাকে, আর আসলে কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি যেতে যেতে চলে আসে, হয়তো মানে চলে আসে তার মধ্যে, এখন আসবে কি আসবে না সেটা এখনও জানায়নি, জানালে তোমরা দেখতেই পাবে ঘরে এলে। তো চলো পরে আসছি, আবার পরে কথা হবে, এডিটিং করেছি নতুন ভিডিওগুলো এক্সেপ্ট দেখবে, আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই বলো, সবসময় তো কামে মানে বাইরে যাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না, তা কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না যাই তো পাচ্ছি না, আর যদি কোনো কারণবশত তোমাদেরকে শেয়ার করতে না পারি তো ক্ষমা করো, বা যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো, মানে সব জায়গায় তো অ্যালাউ থাকে না, এই কারণে বলছি। তো চলো বন্ধু, অনেক বক বক করি না, পরে আসি, চলো টাটা। হ্যালো, হচ্ছে না আমাদের তোর ঘুমে গেছে, ও রাতে দিও বন্ধুরা, কি হয়েছে আমার ভাগনার পায়ে খেলতে গিয়ে ভাঙা পায়ের উপর ভাঙ ভেঙে গেছে, গাদি পড়ে গেছে, শরীর অত্যাধিক খারাপ, ঘুম হয়নি, চোখ দেখো কেমন হয়ে গেছে, চুলকি বুড়ি হয়ে গেছে। তো রুটি আনলাম, ডিমের তরকারি ছিল,
ডিম আলুর তরকারি দিচ্ছিল, দিদিভাইরা দিল ইয়ে জেঠি দিল আলুর দম, আবার ডিম ভাজলাম, ও ডিম পোচ খেলো, ব্যাস এই দিয়ে রুটি খাওয়া হয়ে গেল। আরেকজনকে দেখবে এদিকে টাকা, আমরা সবাই শুয়ে আছি, ওকে দেখো ও আমাদের বন্ধু, বুঝলে বন্ধুরা। তো চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা। কালকে সকালবেলা আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, আর কি হবে নতুন একটা ভোর নিয়ে, আর নতুন নতুন ভিডিও আরও পাবে। এত কাশি হচ্ছে কেন বুঝতে পারছি না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে, আর হর হর মহাদেব, জয় মাতারা, গুরুদেব যেন সবাইকে ভালো রাখে। ওকে চলো, তোমরা ভালো থাকলে আমরা ভালো। গুড নাইট বলে দাও, গুড নাইট, আসবে শুধু। ওকে চলো টাটা, বাই, সি ইউ। মামা বালিশে শুয়েছে, বলো কি করবে, বাবা নেই, বাবা ওই বাড়িতে গেছে, ওর একা একা ভাল লাগে, ওর একা একা ভাল লাগে, আর ই করিস না বেশি, মাম্মি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওকে বন্ধুরা, এই যে এটা দেখানোর জন্য আবার অফ করে আবার অন করলাম। তো চলো আমাদের কাছে আজকে, তো যে ঘুমাবে উপরে, চলো টাটা।